দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা রেল লিংক প্রকল্পের নির্মাণ যজ্ঞ। এ পর্যন্ত বাস্তব অগ্রগতি 58%। যানবাহন চলাচলে শুরুর দিন থেকে চলবে রেলও, ট্রেন চলতে পারবে 120 কিলোমিটার গতিতে। মূল সেতু নির্মাণের পরই রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হবে। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। দ্বিতল পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ, রেল সংযোগ স্থাপনে মাওয়া, জাজিরা ও ভাঙ্গা এই অংশে 41 কিলোমিটার রেলপথ নির্মাণে দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রথম স্প্যান বসানোর দিন থেকেই চলছে স্ল্যাব বসানোর কাজ। হিসেবের খাতায় মূল সেতুর রেল চলাচল অংশে এরই মধ্যে বসে গেছে 60% স্ল্যাব। দম ফেলারও সময় নেই নির্মাণ সংশ্লিষ্টদের, স্ল্যাব বসানোর পাশাপাশি চলছে ঢালাইয়ের কাজও। কাজ দ্রুত চলতেছে, আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের সম্ভব আর কি রেলের কাজ কমপ্লিট করা। স্ল্যাব সেটিং এখন নতুন যেগুলি স্প্যান বসানো হয়েছে ওগুলিতে স্ল্যাব সেটিং চলতেছে আর কি। মূল সেতুর বাইরে আছে পদ্মা রেললিংক প্রকল্পের বিশাল কর্মযজ্ঞ। মাওয়া অংশে 2.5 কিলোমিটার এবং জাজিরা অংশে 4 কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রকল্পে 12টি মেজর ব্রিজের মধ্যে 5টি, 67টি আন্ডারপাসের মধ্যে 40টি সম্পন্ন হয়েছে। এছাড়া প্রকল্পে থাকছে কালভার্ট, আর্থ এম্বেঙ্কমেন্ট। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জটিল কাজগুলো এরই মধ্যে শেষ হয়েছে। যে মেজর যে কাজগুলো, যেটা মাটির নিচে যেটা হওয়ার কথা, এগুলো হয়ে আসছে। এটা মিলিয়ে এ পর্যন্ত আমাদের 58% আমাদের কাজ সম্পন্ন হয়েছে। অন্যান্য দেশে যেরকম দ্রুতগতি ট্রেন যেই ট্র্যাকের উপর দেশে অন্তত ব্যবহার উপর সাহায্যে চলাচল করে, এখানে ঠিক সেভাবেই এটা চলাচল করবে। এখানে বাংলাদেশে সর্বপ্রথম ব্যালাস্টলেস ট্র্যাক নির্মাণ করা হবে। মূল সেতুর কাজ শেষ করার পর 2-3 মাস পর্যবেক্ষণ করে বসানো হবে রেলওয়ে ট্র্যাক। যেহেতু এটা ব্যালাস্টলেস ট্র্যাক হচ্ছে, সেখানে আপনার সেটেলমেন্টের যে টলারেন্স সেটা খুবই ন্যারো, মোটামুটি 1 মিলিমিটার বা তার থেকে কম। তো সেই ক্ষেত্রে, এবং এটা যেহেতু একটা পার্মানেন্ট স্ট্রাকচার, সেটা ক্ষেত্রে আমরা কোনোরকম সেটেলমেন্ট গ্রহণযোগ্য না। এই জন্য ওই সেটেলমেন্টটা সিজ হওয়ার পরে আমরা আমাদের কাজটা সম্পন্ন করতে পারি। মাওয়া, জাজিরা, শিবচর, ভাঙ্গা রেল জংশন এবং পুরাতন স্টেশন আধুনিকায়ন সহ মোট 5টি স্টেশন নির্মাণ করা হবে এই প্রকল্পে। ভাঙ্গা রেলওয়ে জংশনে 5টি রুটের ট্রেন চলাচলের ব্যবস্থা তো থাকছেই, ভবিষ্যতে আরও 4টি রুট যুক্ত করার অবকাঠামো থাকবে। ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত প্রাথমিকভাবে এবং পরবর্তীতে এটি নড়াইল হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার সিঙ্গেল লাইন ব্রডগেজ রেলপথ প্রকল্পের ব্যয় 34,990 কোটি টাকা। এর মধ্যে 10,240 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। নিচের দিকে বসবে রেল আর উপরের দিকে তাকালে মনে হবে একটি মহাসড়ক। এর কনক্রিট ও স্টিল দিয়ে নির্মিত দ্বিতল পদ্মা সেতু। শুরুতে রেল লাইন বসানো নিয়ে নানান জটিলতা ছিল, এখন কোনো জটিলতা নেই, দ্রুতগতিতে চলছে রেলের কর্মযজ্ঞ। এবং সব কিছু ঠিক থাকলে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যেদিন যানবাহন চলাচল করবে ঠিক একই দিনে রেল চলবে পদ্মা সেতুতে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।